পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অরাজকতা চলছে, আইন শৃঙ্খলা না থাকায় শাসক দলের কর্মীদের হাতে নিগৃহীত হচ্ছেন বিজেপি কর্মীরা। অবিলম্বে রাজ্যে সুশাসন ফিরিয়ে আনতে হবে বলে আজ দাবি করলেন সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসে এখন নতুন হয়েছে সালিশি সভা, তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটে জিতে ভাবছে তারাই আদালত, তারাই পুলিশ, তারাই সমস্ত কিছু। ভারতবর্ষের সংবিধানকে তারা মানা করে দিয়ে বা সংবিধানকে মানছে না দিয়ে চোপড়ার বিধায়ক বলছে কি সেখানে সরিয়া আইন চলবে, এটা ভারতবর্ষে চলতে পারে না। ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী